তৈরি ভীষণ মজার একটা রেসিপি। প্রথমে আমি কাঁকরোলগুলো মাঝখান থেকে দুই টুকরো করে কাঁকরোলের ভেতরের বিচিগুলো চামচের সাহায্যে বের করে নিব। কাজটা খুবই সতর্কতার সাথেই করতে হবে, বেশি চাপাচাপি করলে কাঁকরোলটা ভেঙে যেতে পারে। এই রেসিপিটা ভীষণই মজার একটা রেসিপি। এখানে আমি নারিকেল বাটা, স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ করে দিয়েছি, আর এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো চিংড়ি কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলোর বাইন্ডিংয়ের জন্য ডিমের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, পুরাটা লাগছিল না তাই সাদা অংশটাই দিয়ে দিলাম। এখন আমি কাঁকরোলের ফাঁকা অংশে মেখে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরোপুরি উঁচু করে ভর্তি করে দেওয়া দরকার নেই, সমান সমান করে দিলেই হবে। ফ্রাই প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে রাখছি। সেই তেলের ভেতরই হাফ কাপ পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে স্বাদ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এক কাপের মতো নারিকেলের দুধ ঢেলে দিলাম। দুধটা ফুটে উঠলে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এভাবে একটু পর পরই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবং এভাবে তেলে চলে আসলে আমি নামিয়ে ফেলবো।